একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা তোমাদেরকে আবার অনলাইন ক্লাসে স্বাগতম আমরা আমি যে অধ্যায়টা নিয়ে পূর্বে তোমাদেরকে তিনটে লেকচার দিয়েছিলাম ব্যাংক জমার সমন্বয় বিবরণী আজকে আমরা আবার একটি তেমনি একটি গাণিতিক সমস্যা সমাধান করব আজকে আমি চেষ্টা করব দুটো সমস্যার সমাধান করার জন্য একটা হচ্ছে ডেবিট দিয়ে অঙ্ক শুরু করলে কিভাবে করতে হয় যেটা আমি গত ক্লাসে করেছিলাম এই ধরনের একটা অঙ্ক আমরা করব অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রেডিট দিয়ে অঙ্ক শুরু হলে কিভাবে করতে হয় ঠিক সেই কাজটাই আমরা করব ঠিক আছে তো চলো তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে তোমরা সবাই ঢাকা বোর্ড দুই হাজার উনিশের গাণিতিক সমস্যাটাই চাও ঢাকা বোর্ড দুই হাজার উনিশ ঢাকা বোর্ড দুই হাজার উনিশের গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করবো চলো তাহলে চলো আমরা আমি আগেই বলেছিলাম গত ক্লাসে বলেছি যে আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের অঙ্কের শুরুটা আসলে কী দিয়ে চলো আমরা অঙ্কটা পড়ি আমাদের অঙ্কটা আছে মিস্টার রহমানের হিসাব বই হতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত তা নগদান বই মানে আমাদের বই আমাদের বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্দিত্ত মানে আমাদের হিসাব মতে ব্যাংকে টাকা জমা আছে তো আমাদের হিসাব মতে যদি ব্যাংকে টাকা জমা থাকে এটা আমাদের জন্য সম্পদ এটা আমাদের জন্য ডেবিট তাহলে চলো আমরা শুরু করি আবার সেটা দিয়েই নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত সত্তর হাজার টাকা আমরা এ ঘরে লিখব এরপরে আমি তোমাদেরকে আগে বলেছি আমাদের পুরো স্টেজটাকে আমরা দুইটা ভাগ করব একটা অংশ যোগ আর একটা অংশ হচ্ছে বিয়োগ তাহলে এবার আসো আমরা অঙ্কটা পড়ে অঙ্কটা করা শুরু করে দেই এখানে প্রথমে আছে পাঁচ হাজার টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি একই কেস আমি তোমাদেরকে সেকেন্ড লেকচারে আমার দ্বিতীয় ক্লাসে অনেকগুলো আট থেকে নয়টা তথ্য দিয়েছিলাম ঘটনা দিয়েছিলাম যে ঘটনাগুলোর জন্যই ব্যাংকের সাথে আমাদের উদ্দীতের একটা গরমিল দেখা দেয় তোমরা কিন্তু যতই গাণিতিক সমস্যার সমাধান করবা না কেন ঘুরে ঘুরে কিন্তু ওই ধরনের প্রবলেমগুলোই তোমরা পাবা তাই জন্য ওই বিষয়গুলো একটু ভালো করে দেখে নিও পাঁচ হাজার টাকার একটা ইস্যুকৃত চেয়ে অর্থাৎ আমার পাওনাদার আমার কাছে টাকা পাবে আমি আমার পাওনাদারকে পাঁচ হাজার টাকার একটা চেক ইস্যু করে দিয়েছে কিন্তু আমার পাওনাদার ব্যাংকের চেকটা নিয়ে উপস্থিত হয়নি এর মধ্যে আমি ব্যাংকে গিয়ে ব্যাংক সমন্বয়ের জন্য উপস্থিত হয়ে উপস্থিত হয়েছে এ হলো আমাদের প্রশ্নটা তাহলে এবার আসো ফার্স্ট কোশ্চেন আমাকে নিয়ে আমি কি করেছি আমি যেহেতু আমার পাওনাদারকে চেকটা দিয়েছি আমি ধরে নিয়েছি আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে এটা ভেবে আমি করেছি মাইনাস পাঁচ হাজার টাকা কিন্তু আমার পাওনাদার তো ব্যাঙ্কে উপস্থাপন করেনি তাহলে ব্যাংক কী করেছে ব্যাংক কিছুই করেনি ব্যাংক তো জানেই না তাহলে আমি মাইনাস করেছি ব্যাংক কিছু করেনি তাহলে এখন আমাকে কি করতে হবে আমার মাইনাসটাকে মুছে ফেলতে হবে অর্থাৎ আমাকে আবার প্লাস করতে হবে মাইনাস মোছার নিয়ম হচ্ছে প্লাস করা তাহলে আমি যোগে গিয়ে লিখব ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি পাঁচ হাজার টাকা ওকে নেক্সট দশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাঙ্ক ঠিক এখনও আদায় হয়নি আমরা আবার আমাদের কোনো এক কাস্টমারের কাছ থেকে অত দশ হাজার টাকা একটা চেক পেয়েছিলাম এই চেকটা আমরা ব্যাঙ্কে জমা দিয়েছি ব্যাঙ্ক যেন আমাদের টাকাটা আদায় করে রাখে কিন্তু ব্যাঙ্ক এখনও আদায় করতে পারেনি তার আগেই আমি ব্যাঙ্কে গিয়ে হাজির হয়েছি সমন্বয় বিবরণী করার জন্য তাহলে এখন আসো আমাকে আমাকে নিয়ে ফার্স্ট কোশ্চেন আমি কি করেছি আমি যখন জমা দিয়েছি ডেফিনেটলি আমি আশা আমার এক্সপেকটেশন ছিল ব্যাংক এই চেকের টাকাটা আদায় করে ব্যাংকে জমা করে রাখবে এটা ভেবে আমি করেছিলাম যোগ কারণ আমি জানি আমার ব্যাংকে টাকা বাড়বে কিন্তু ব্যাংক এখনও আদায় করতে পারেনি তাহলে ব্যাংক কী করেছে ব্যাংক তো আদায় করতে না পারলে কিছু করবে না ব্যাংক কিছুই করেনি তাহলে আমি যোগ করেছি ব্যাংক কিছু করেনি এখন আমাকে কি করতে হবে আমার যোগটা বাতিল করতে হবে তাহলে আমাকে করতে হবে এখন বিয়োগ আদায়ের জন্য কৃত চেক আদায় হয়নি অ্যামাউন্টটা ছিল হচ্ছে দশ হাজার টাকা নেক্সট দেনাদার কর্তৃক সরাসরি পনেরো হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি আমার একজন দেনাদার আমাকে টাকা না দিয়ে টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছে সরাসরি কিন্তু আমি আমার খাতায় লিখিনি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি তাহলে এখন আমাকে কী করতে হবে প্রশ্ন হচ্ছে আমি কী করেছে আমি তো বলাই আছে আমাকে প্রশ্নে যে আমি আমার নবদান বইতে লিপিবদ্ধ করা হয়নি তার মানে আমি কিছু করিনি ব্যাঙ্ক কী করেছে আমার কাস্টমার যখন ব্যাঙ্কে জমা দিয়ে গেছেন ব্যাঙ্ক আমার টাকাটা জমা নিয়ে আমার টাকাটা বৃদ্ধি করেছে। অর্থাৎ প্লাস করেছে আমি কিছু করিনি কিন্তু ব্যাংক প্লাস যোগ করেছে তাহলে এখন আমাকে কি করতে হবে আমি কিছু করিনি ব্যাংক যোগ করেছে যেহেতু আমাকেও যোগ করতে হবে চলো যোগে গিয়ে লিখি কত টাকার অ্যামাউন্ট পনেরো হাজার টাকা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা পনেরো হাজার টাকা নেক্সট ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান অর্থাৎ আমি আমার পাওনাদারকে চেক ইস্যু করে দিয়েছি দেখো প্রথম সমস্যাটা ছিল আমি আমার পাওনাদারকে চেক ইস্যু করে দিয়েছি পাওনাদার এখনও ব্যাঙ্কে টাকার জন্য যায়নি আর এই কেসটা হচ্ছে আমি আমার পাওনাদারকে চেক ইস্যু করে দিয়েছি কিন্তু পাওনাদার ব্যাংকে টাকা নিতে যাওয়ার পরে যে কোনো কারণেই হোক না কেন ব্যাংক চেকের টাকা দেয়নি হয় আমার চেকের কাটাকাটি আছে অথবা চেক ব্যাঙ্কে আমার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই অথবা আমার চেকের তারিখে ভুল আছে অ্যাডভান্স চেক দিয়ে ফেলেছি অথবা আমার ওই টাকার অঙ্ক পরি কথায় এবং অঙ্কে দুইটা দুই রকম হয়ে গেছে বা আমার সিগনেচার মিলে না যে কোনো কারণে হোক না কেন ব্যাংক এটাকে রিফিউজ করেছে ডিজঅনার করেছে ব্যাংক এই চেকটাকে অসম্মান করেছে এটি হচ্ছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হওয়া কত টাকা তিন হাজার টাকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাকে নিয়ে আমি কি করেছে আমি আমার চেক ব্যাংকে জম ইস্যু আমি পাওনাদারকে চেক ইস্যু করে দিয়ে আমি তো ধরে নিয়েছি আমার পাওনাদার ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে যাবে এটা ভেবে আমি আমার খাতা থেকে করেছি মাইনাস বিয়োগ করেছি কিন্তু ব্যাংক যেহেতু টাকাটা দেয়নি ব্যাংক তাকে ফেরত দিয়েছে ব্যাংক কিন্তু কিছু করেনি কারণ ব্যাংক তো টাকা দেয়নি ব্যাংক কেন করবে তাহলে আমি মাইনাস করে বসে আছি ব্যাংক কিছু করেনি তাহলে এখন আমার কী করা উচিত আমার মাইনাসটা ফেলা উচিত আমাকে যোগ করা উচিত ঠিক আছে তাহলে আমি যোগে গিয়ে লিখবো চেক মানে ইস্যুকৃত চেক হচ্ছে তিন হাজার টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় দুই হাজার টাকা যা নগদন বইতে লিখা হয়নি আমার বিভিন্ন জায়গায় বিনিয়োগ থাকতেই পারে শেয়ারে বিনিয়োগ থাকতে পারে সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকতে পারে অমনি জেনারেল ইনভেস্টমেন্ট থাকতে পারে তো এখানে ব্যাংকের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ব্যাঙ্ক আমার লভ্যাংশটা টাইমলি আদায় করবে বা ব্যাংকের বিনিয়োগের সুদটা বা লভ্যাংশটা জমা হয়ে যাবে তো এই ধরনের একটা লভ্যাংশ দুই হাজার টাকা ব্যাঙ্কে জমা হয়েছে কিন্তু আমি জানি না আমার নবদান বইতে লিখা হয়নি তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি কী করেছি আমি তো কিছুই করিনি বলাই আছে নবদান বইতে লিখা হয়নি আমি কিছু করিনি কিন্তু ব্যাংক যখন আদায় করেছে ব্যাংক আদায় করে আমার টাকা বাড়িয়েছে অর্থাৎ যোগ করেছে আমি কিছু করিনি ব্যাংক যোগ করেছে তাহলে এখন আমাকেও যোগ করতে হবে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় দুই হাজার টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ একশো টাকা এবং ব্যাংক সুদ দুশো টাকা নগদন বৈদি বিপদ হয়নি ব্যাংক আমার যে এত সার্ভিস দিচ্ছে এটার জন্য কিছু সার্ভিস চার্জ কর্তন করেছে একশো টাকা আমি যে তোমাকে তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছি লেকচারে বলেছি যে ব্যাংক যদি আমার পক্ষে সরাসরি কোনো কাজ করে থাকে তাহলে বিষয়টা ব্যাংক আমাকে ইনফর্ম করবে এই ইনফর্ম করাটা ব্যাংকের রিসপন্সিবিলিটির মধ্যে পড়ে না এটা একটা সময় পরে ব্যাংক আমাকে যে কোনোভাবে হোক অনেকগুলো ঘটনা ঘটলে হয়তো কোনো এক সময় আমাকে জানিয়ে দিবে এর মধ্যে আমি যেহেতু ব্যাঙ্কে হাজির হয়েছি আর এই ধরনের ঘটনাগুলো আমার নবেদন বইতে লিখেও হয়নি তাহলে কি হয়েছে ব্যাংক আমার কাছ থেকে চার্জ কর্তন করে মাইনাস করেছে কিন্তু আমি কি জানি আমি জানি না তাহলে আমি কি করেছে। আমি কিছু করিনি আমি জানি না ব্যাংক কী করেছে ব্যাঙ্ক যেহেতু কর্তন করেছে ব্যাঙ্ক মাইনাস করে ফেলেছে তাহলে আমি কিছু করিনি ব্যাঙ্ক মাইনাস করেছে এখন আমাকে কী করতে হবে অবশ্যই আমাকে ব্যাঙ্কে ফলো করতে হবে ফলো দ্য ব্যাঙ্ক তাহলে আমাকে মাইনাস করতে হবে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন একশো টাকা একইভাবে ব্যাঙ্কে আমার যে জমাকৃত টাকা আছে টাকার উপরে ব্যাংক আবার আমাকে দুইশো টাকা সুদ মঞ্জুর করেছে সুদ দিয়েছে এটাও আমি জানি না তাহলে আমি কি করেছে আমি তো কিছু জানি না আমি করিয়েই নি কিছু ব্যাংক আমাকে আবার সুদ দিয়ে আমার টাকার সাথে টাকাটা যোগ করে রেখেছে তাহলে ব্যাংক করেছে যোগ আমি কিছু করিনি ব্যাংক যোগ করেছে তাহলে এখন আমাকে ব্যাংকের মতো যোগ করতে হবে চলো আমরা যোগ করি ব্যাংক সুদ মঞ্জুর দুইশো টাকা এবার আমাদের অঙ্কটা শেষ পনেরো পাঁচ বিশ পাঁচ পঁচিশ হাজার দুইশো টাকা পঁচিশ হাজার দুইশো টাকা আমরা যোগ করি পঁচানব্বই হাজার দুইশো টাকা এখানে আমাদের দশ হাজার একশো টাকা এটা আমরা বিয়োগ করলে পঁচাশি হাজার একশো টাকা তাহলে এটার নাম হবে এই লিখাটাই লিখবো আমরা অর্থাৎ আমরা এই লেখাটাই লিখবো শুধু বইয়ের নাম চেঞ্জ অর্থাৎ এখানে ছিল নবদান অনুযায়ী ব্যাঙ্ক জমার এখানে হবে পাশ বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্দিত্য এই আমাদের অঙ্কটা আমরা আপাতত আগে মেইন যাকে কেন্দ্র করে সৃজনশীল আমরা তাকে আগে শিখি তাহলে আমরা ক এবং গ এমনিই পারবো বাকি কাজগুলো আমরা এমনিই পারবো আগে আমরা মেইন জিনিসটা শিখে নিই অর্থাৎ যাকে কেন্দ্র করে ব্যাংক সমন্বয় চাপেরটা যাকে কেন্দ্র করে সৃজনশীল সবসময় আগে তাকে শিখে নেবা তাহলে বাকিগুলো পারবা ঠিক আছে এ হলো আমাদের কাজ তা আশা করি এতে তোমাদের কোনো সমস্যার কথা না তাহলে এবার চলো আমরা আরেকটা কাজ করব এটা তো ডেবিট দিয়ে শুরু হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা উদ্দীপ্ত ডেবিট দিয়ে যেতে শুরু হয়েছে এবার আমরা দেখি একটা ক্রেডিটের অঙ্ক করি চলো তো পেয়েছি আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ অঙ্কটায় যাও চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ তাহলে এটা আমি মুছে ফেললাম চলো আবার একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের দুইটা অঙ্কের মধ্যে তফাৎটা কোথায় ব্যাংক জমা সমন্বয় বিবরণী চট্টগ্রাম বোর্ড উনিশ এখানে চলো আমরা পড়ি গোমতী টেরটসি দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্কে জমার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা কিন্তু উক্ত উদ্দিত্তের সাথে নগদন বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্দিত্তের গড় পরিলক্ষিত হয় ব্যাংক বিবরণী কিন্তু আমাদের না ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই এটা ব্যাংক মেনটেন করে আমরা মেনটেন করি নগদান বই ক্যাশ বই ব্যাঙ্ক বিবরণ অনুযায়ী ব্যাংকে টাকা জমা আছে পঞ্চাশ হাজার টাকা এটা কি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এখন চিন্তা করলে হবে না এখন আমরা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করব তাহলে এখন আমরা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা ব্যাঙ্ক এটা কী ডেবিট না ক্রেডিট যেহেতু ব্যাংকের হিসাব অনুযায়ী টাকা দেওয়া আছে আমাদেরকে এখন সাইট চেঞ্জ করতে হবে আমরা একটা পোলট্রি খাবো এখন আমরা আমাদের দিক থেকে ব্যাংকের দিকে চলে যাব ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংকে টাকা পঞ্চাশ হাজার টাকা জমা আছে মানে এটা ব্যাংকের জন্য হচ্ছে দায় ব্যাংকে আমাদের টাকা জমা আছে এটা ব্যাংকের জন্য দায় দায় হলো এটা কী এটা ক্রেডিট এই অঙ্কটা উল্টো হবে ব্যাংক বিবরণী বা পাশ বহি মোতাবেক ব্যাংক জমা ব্যাংক উদ্দিত পঞ্চাশ হাজার টাকা আগের মতোই অর্ধেক যোগ অর্ধেক বিয়োগ একটা কথা বলে নেই এই অঙ্কটাকে তুমি যদি সিস্টেমিক করতে চাও তাহলে তোমার প্রক্রিয়াটা তোমার ভাবনাগুলো একটু জটিল দিকে চলে যাবে কারণ তুমি একটা এই গোমতি ট্রেডার্সের হিসাবরক্ষক হয়ে তোমাকে এখন ব্যাংকের সাইটটা নিয়ে কাজ করতে হবে ক্রিটিক্যাল ম্যাটার একটু প্রবলেম মানে আমাদের জন্য অসম্ভব বলে কিছু নেই একটু জটিল প্রক্রিয়াটা হবে আর তুমি যদি একটু টেকনিক্যালি যেটাকে আমরা বলি একেবারে চোরা পদ্ধতি এটা করতে চাইলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে কোনো ভাবনাই নাই তোমার জন্য ঠিক আছে আমি একটা আইটেম দিয়ে একটু বুঝিয়ে এনে আগে যেমন এখানে প্রথম বলা আছে দেনাদার নিকট থেকে প্রাপ্ত তিন হাজার ও চার টাকার মূল্যের দুইটি চেক আদায়ের জন্য ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু একত্রিশ ডিসেম্বর শুধুমাত্র প্রথম চেকটি ব্যাঙ্ক টিকা আদায় হয়েছে আমরা ব্যাঙ্কে দুই দুইটা চেক জমা দিয়েছি একটা তিন হাজার একটা চার হাজার পাঁচশো দুইটা চেক জমা দিয়েছে জমা দিয়ে আমরা করেছি কি এখন কিন্তু আমরা আমাদেরকে নিয়ে প্রশ্ন করলে হবে না এখন যেহেতু ব্যাঙ্কের দিয়ে অংশ শুরু আমরা কোশ্চেনটা করা উচিত ব্যাংক দিয়ে কথা বুঝতে পারছো তাহলে চলো কোশ্চেন ব্যাঙ্কের দিয়ে করি ব্যাংক আমাদের এখানে সাত হাজার পাঁচশো টাকা চেক জমা নিয়েছে যেমন নিয়ে কিন্তু ব্যাঙ্ক এখানে আদায় করতে পেরেছে একটা কোনটা প্রথম চেকটি তার মানে ব্যাঙ্ক যোগ করেছে তিন হাজার আমি কী করেছি আমি যোগ করেছি সাত হাজার পাঁচশো কারণ আমি জানি ব্যাঙ্কে আমি সাত হাজার পাঁচশো টাকার চেক জমা দিয়েছি ব্যাঙ্কে সাত হাজার পাঁচশো টাকা বাড়বে ব্যাঙ্ক জমা করেছে তিন হাজার আমি জমা করেছি সাত হাজার পাঁচশো যোগ করেছে এখন ব্যাংকের কী করা উচিত এখন ব্যাংকের বিয়োগ করা উচিত কি চার হাজার পাঁচশো তো মনে তো হচ্ছে মানে ব্যাংকের যোগ করা উচিত যেহেতু আমি সাত হাজার পাঁচশো যোগ করেছি এখন ব্যাংক হবে আমার ফলোয়ার ব্যাংক যোগ করেছে তিন হাজার আমি যোগ করেছি সাত হাজার পাঁচশো এখন ব্যাংকের উচিত আরও চার হাজার পাঁচশো যোগ করা মানে তুমি ব্যাংকের সাইডে যদি চিন্তা করো আর তুমি যদি এতদিন যেভাবে অঙ্ক করেছো যদি তোমার পদ্ধতি যেটাকে আমরা বলি একেবারে মানে একটু মানে ফাঁকিবাজ মানে ফাঁকিবাজি পদ্ধতি যেটা আমি আমি তুমি আমার তোমার নিজস্ব শেখার জন্য করব অঙ্কটা পারার জন্য করব। ভিতরের মূল চিন্তাটা আমাদের চিন্তায় থাকবে কিন্তু আমরা খুব স্মুথলি যাতে অঙ্কটা শেষ করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যদি আমি চিন্তা করি আমি তুমি তো একটা জিনিস জানি আমার অঙ্ক আমার তোমার অঙ্কের শুরু হচ্ছে ক্রেডিট দিয়ে উল্টা দিয়ে আমার বই দিয়ে না অন্য বইটা দিয়ে শুরু উল্টা বইটা দিয়ে শুরু ডেবিটের বিপরীত ব্যালেন্স দিয়ে অর্থাৎ ক্রেডিট দিয়ে শুরু তারা দেখো আমি কি করি একইভাবে তুমি চিন্তা করে যাও একটু আগে যেমন অঙ্ক করেছে একইভাবে চিন্তাটা করে যাও আমি কি করেছি আমি সাত হাজার টাকা যোগ করেছি ব্যাঙ্ক কী করেছে ব্যাংক তিন হাজার টাকা যোগ করেছে তাহলে এখন আবার প্রশ্ন করো তোমাকে নিয়েই ওই নিয়মে চলে যাও তাহলে আমাকে কি করতে হবে আমাকে এখন চার হাজার পাঁচশো টাকা আবার বিয়োগ করে ফেলতে হবে কারণ আমি যোগ করেছি সাত হাজার পাঁচশো ব্যাঙ্ক যোগ করেছে তিন হাজার তাহলে আমাকে এখন চার হাজার পাঁচশো আবার বিয়োগ করে ফেলতে হবে এইটা হচ্ছে আমার তোমার নর্মাল অ্যান্সারটা আসে যেহেতু অঙ্কটা হচ্ছে উল্টা দিয়ে শুরু তাহলে তুমি কাজটাকে উল্টা করবা যেহেতু বিয়োগ আসছে চার হাজার পাঁচশো তুমি উল্টা কাজটা করবা যোগ করবা চার হাজার পাঁচশো এখন তোমার ব্যাপারটা তোমার দিক থেকে তুমি যদি ব্যাংকের সাইড থেকে করো তাহলে করতে পারো আর তোমার সাইড থেকে করলে তাহলে তৃতীয় কোশ্চেনের আনসারটার বিপরীত কাজটা তুমি করবা থার্ড কোশ্চেনের আনসার যদি হয় যোগ করবা বিয়োগ থার্ড কোশ্চেনের আনসার যদি হয় বিয়োগ করবা যোগ এই হলো প্রশ্ন কথাটা তাহলে আমি কি করেছি আমি সাত হাজার টাকা পাঁচশো টাকা যোগ করেছিলাম ব্যাঙ্ক কী করেছে তিন হাজার টাকা যোগ করেছে এখন আমার কি করা উচিত চার হাজার পাঁচশো টাকা বিয়োগ করা উচিত এইটা হচ্ছে জেনারেল কেস ডেবিট দিয়ে শুরু হলে যেহেতু অঙ্কটা ক্রেডিট দিয়ে শুরু তুমি তৃতীয় কোশ্চেনের আনসারটাকে উল্টা করে দিবা অর্থাৎ যেহেতু আমার আনসারে আসছে আমি চার হাজার পাঁচশো টাকা বিয়োগ করা উচিত কিন্তু আমি যোগ করব এবার তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো কোনো প্রবলেম নেই আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি চার হাজার পাঁচশো টাকা নেক্সট প্রাপ্য হিসাবে চার হাজার টাকা সরাসরি ব্যাঙ্কটিকে আদায় হয়েছে ব্যাঙ্ক সরাসরি চার হাজার টাকা আদায় করেছে তুমি তো ব্যাংকের সাইট থেকে চিন্তা করে দেখো ব্যাংকের সাইট থেকে চিন্তা করলে ফার্স্ট কোশ্চেন ব্যাঙ্কের নিয়ে সেকেন্ড তুমি থার্ড ব্যাঙ্ক ব্যাংকের সাইট থেকে চিন্তা করলে ব্যাঙ্কই করেছে চার হাজার পাঁচশো টাকা আদায় করেছে চার হাজার টাকা আদায় করেছে ব্যাঙ্ক যোগ করেছে আমি তো জানি না আমি কিছু করিনি তাহলে এখন ব্যাঙ্ক কী করবে ব্যাঙ্ক বিয়োগ করবে ব্যাস বিয়োগ করলে হয়ে যাবে আর তোমার দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে তুমি অব অভ্যস্ত হয়ে থাকো তাহলে ফার্স্ট কোশ্চেন তোমাকে নিয়ে তুমি কী করেছো আমি কিছু করিনি ব্যাঙ্ক কী করেছে ব্যাঙ্ক যোগ করেছে এখন আমি কী করবো আমি বিয়োগ করবো অঙ্ক যেহেতু উল্টা আমি উল্টা করবো বিয়োগ করবো না আমি করবো যোগ যেদিকেই যাও যাও ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় চার হাজার নেক্সট ইস্যুকৃত চেক এখনও ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি ছ হাজার পাঁচশো টাকা ব্যাংকে চেক উপস্থাপন হয়নি আমি চেক ইস্যু করে দিয়েছি কিন্তু ব্যাংক উপস্থাপন হয়নি আমি দুইটা দিকে বলে যাচ্ছি প্রথমে আসো যদি তুমি ব্যাংকের সাইড নিয়েও ব্যাংকের পক্ষ হয়ে কাজটা করো ব্যাঙ্ক করেছে ব্যাংক কিছুই করেনি কারণ ব্যাংক চেক ব্যাংকে যায়নি আমি কী করেছি আমি চেকটা ইস্যু করে আমি বিয়োগ করেছি ব্যাঙ্ক কিছু করেনি আমি বিয়োগ করেছি তাহলে এখন ব্যাঙ্কই করা উচিত ব্যাংকও বিয়োগ করবে এইটা হচ্ছে কথা আবার এখানে আসো আমার দিক থেকে চিন্তা করো আমি কি করেছে আমি বিয়োগ করেছি ব্যাঙ্ক কী করেছে ব্যাঙ্ক কিছু করেনি তাহলে আমার কী করা উচিত আমার যোগ করা উচিত দিস ইজ নর্মাল থিঙ্কিং যেহেতু অঙ্কের শুরুটা হচ্ছে ক্রেডিট দিয়ে তুমি বিয়োগটাকে বিয়োগের উল্টা করবা বিয়োগ না করে তুমি করবা কি আমি 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 জমা দিয়ে করেছি আমি ইস্যু করে করেছি বিয়োগ ব্যাঙ্ক কিছু করেনি এখন আমার করা উচিত যোগ এটা নর্মাল থিঙ্কিং যেহেতু অঙ্ক উল্টা আমাকে করতে হবে উল্টা যোগেরটাকে আমি বিয়োগ করব বিয়োগেরটাকে যোগ করব তাহলে আমি করব হচ্ছে বিয়োগ ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট বিজ্ঞাপন খরচের জন্য দুই হাজার পাঁচশো টাকার চেক ইস্যু করে ভুলে নগদ বইতে লেখা হয়নি আমি বিজ্ঞাপন খরচের জন্য দুই হাজার পাঁচশো টাকার চেক দিয়েছি কিন্তু আমি চেক দিয়ে আমি লিখিনি তুমি যদি আমার সাইড থেকে চিন্তা করো তোমার সাইড থেকে চিন্তা করো তুমি চেক ইস্যু করে তুমি কী করেছো তুমি কিছুই করো নি তো সেই চেকের টাকা তো ব্যাঙ্ক থেকে চলে গিয়েছে ব্যাঙ্ক করেছে ব্যাঙ্ক মাইনাস করেছে আমি কিছু করিনি ব্যাংক মাইনাস করেছে তাহলে এখন আমারও মাইনাস করা উচিত দিস ইজ জেনারেল থিঙ্কিং বাট অঙ্কটা তো অ্যাবনরমাল কেস দিয়ে শুরু ক্রেডিট দিয়ে শুরু তাহলে আমিও বিয়োগ না করে আমি উল্টাটা করব যোগ করব আবার ব্যাংকের দিক থেকে চিন্তা করে দেখো যোগই আসবে ইস্যুকৃত চেক নগদান বইতে লিখা হয়নি দুই হাজার পাঁচশো টাকা নেক্সট ব্যাঙ্কে জমার সুদ পাঁচশো টাকা চার্জ দুশো পঞ্চাশ টাকা নগদন বেদে লিখে হয়নি ব্যাঙ্কে যে আমার টাকা জমা আছে এটা সুদ দিয়েছে ব্যাঙ্ক আমাকে পাঁচশো টাকা আবার ব্যাঙ্ক আমার কাছ থেকে চার্জ করেছে আড়াইশো টাকা আগে একটা একটা সারো ব্যাঙ্কে আমার জমা কৃত টাকার উপরে সুদ দিয়েছে আমি আমার দিক থেকে যদি চিন্তা করি আমি তো কিছু করিনি ব্যাঙ্ক টাকার সুদ দিয়ে ব্যাংক যোগ করেছে তাহলে নর্মাল থিঙ্কিংয়ে আমাকে আমারও যোগ করা উচিত কিন্তু আমি তো এই অঙ্কে যোগ করব না অঙ্ক আমার যেতে উল্টা আমিও যোগের উল্টা করবো আমি করবো অঙ্ক ব্যাঙ্ক সুদ মঞ্জুর এই তো শেষ হয়ে আসছে আমাদের অঙ্কটা প্রায় পাঁচশো টাকা আবার একইভাবে ব্যাংক আমার কাছ থেকে চার্জ কর্তন করেছে আমি জানি না আমি কি করেছি আমি কিছুই করিনি ব্যাংক চার্জ কর্তন করে ব্যাংক করেছে মাইনাস আমারও এখন মাইনাস করা উচিত এটা হচ্ছে নর্মাল থিঙ্কিং অঙ্কের উল্টা দেখে আমাকে উল্টা করলে আমি ক্লাস করতে হবে দুশো পঞ্চাশ টাকা অথবা তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নাও ব্যাংক চার্জ করতন আমি দুইটা দিকে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটার দিকে যাও শেষ চার হাজার আট হাজার পাঁচশো নয় হাজার এগারো হাজার দুশো পঞ্চাশ একষট্টি হাজার দুশো পঞ্চাশ সাত হাজার চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ শেষ একইভাবে একটু আগে যেটা বলেছি এখানে যেই নাম সেই নামে আসবে বইয়ের নাম চেঞ্জ হবে এখানে ছিল পাশ বই মোতাবেক ব্যাংক উদ্দীপ্ত এখানে দেখবেন নবদান বই মোতাবেক ব্যাংক উদ্দিত তো যাই হোক এ হলো আমাদের কথা এই হলো আমাদের কথা যে কীভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ডেবিট দিয়ে শুরু হলেও করবো বা ক্রেডিট দিয়ে শুরু হলেও করবো তাদের একটা জিনিস বুঝতে পারছো যে আমাদের অঙ্কের শুরুটা ট্রেস আউট করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের আমাদেরকে বুঝতে হবে যে কী দিয়ে শুরু অঙ্কটা ডেবিট দিয়ে না ক্রেডিট দিয়ে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আমি দেখি আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই যে অঙ্কের পাশাপাশি যে সিজনশীলগুলো আছে যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো আমি পর্যায়ে কোনো শিখিয়ে দেব ঠিক আছে ভালো থাকো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ